কইলাম জানি না কি হলো ওয়েট 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 আমার পিছনে আপনারা বড় একটা পাজারো গাড়ি দেখছেন আর আমার হাতে রয়েছে একটি স্মার্টফোন আমরা এই স্মার্টফোনের উপরে এই গাড়িটা উঠিয়ে দিব আপনাদের হয়তো খেয়াল আছে কিছুদিন আগে অনারের একটা গাড়ির উপরে আমি আমার ল্যান্সার গাড়িটা রয়েছে ওটা উঠিয়েছিলাম এবং ফোনটার কিছুই হয় নাই বাট এখন দেখতে চাই আরও বড় গাড়ির নিচে আসলে অনারের এই নতুন ফোনটা সার্ভাইভ করতে পারে কিনা এইটা হচ্ছে অনার X9B সো এইটা সার্ভাইভ করে কিনা আমরা দেখব এই গাড়ির নিচে শুনলাম এই ফোন নাকি অনেক শক্ত দেখা যাক কি হয় আসলে টিকে কিনা আপাতত ড্রপ টেস্টে টিকে গেছে বাট ফোন গাড়ির নিচে টিকতে পারে কিনা ওইটাই হলো আসলে দেখার বিষয় তো একটু দেখুন এখানে আমাদের কাছে একটা বোর্ড রয়েছে এটা বোর্ড ঠিক না এটা একটা কি বলা যায় শিট আর কি তো আমাদের যে টাইলসটা না এখানে নিচে টাইলসগুলো হলো একটু এব্রো থেব্রো এই জন্য আমরা এরকম একটা শিট দিয়ে নিচ্ছি যাতে করে এটার উপরে স্মার্টফোনটা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে বা থাকতে পারে দেন আমরা দেখবো যে আমাদের গাড়িটা উঠে গেলে এটা আসলে টিকে থাকে কিনা আমরা আমাদের স্মার্টফোনেও ভিডিও রেকর্ড দিয়ে দিলাম দেখি যে আসলে গাড়ি উঠলে পরে ও কি ভিডিও রেকর্ড নেয় ওকে সো স্মার্টফোনটা এখানে থাকুক ক্যামেরার দিকটাই আগে থাকুক নাকি ভাইয়া ঠিক আছে চলে আসুন আপনি আমাদের বড় সড়ো গাড়ি আসতেছে কি অবস্থা হয় কে জানে অল রাইট যা আসুন 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 ঠিক আছে ও ও ও ও ও চর চর করে শব্দ হলাম জানি না কি হলো ওয়েট 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 ও মাই গড ও মাই গড ইটস রিয়েলি ওয়ার্কিং কিচ্ছু হয় নাই স্টিল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে চলছে ইভেন আমি ভাবছিলাম হ্যাঁ একটু ক্র্যাক আসছে সেটা হচ্ছে রিয়ার প্যানেলে যে ক্যামেরা মডিউল এইটাতে বাট ডিসপ্লে স্টিল ওয়ার্ক আগের মোবাইলটাও সার্ভাইভ করতে পারছিল এবং এটাও একদম ঠিকঠাকভাবেই সার্ভাইভ করতে পারছে যেমনটা আপনারা দেখছেন একদম প্রপারলি ওয়ার্কিং ইটস ওয়ার্কিং ফাইনালি আসলে এটা শক্ত মোবাইল ভাই রে ভাই কি অবস্থা এত বড় একটা গাড়ি উঠানোর পরে যা হয়েছে এই দেখুন টায়ারের দাগ একদম সুন্দর সাফ বইসা গেছে ভালোভাবে আর এইখানে জাস্ট একটু ক্র্যাক আসছে মানে এমন বড় কিছু যে তাও নাই যে হালকা একটু ক্র্যাক এইটার সাউন্ডটা আমরা পেয়েছিলাম জাস্ট এটুকুই বাট এইটা পুরোপুরি সার্ভাইভ করতে পারছে মানে আমরা টোটালি সারপ্রাইজ যে কেমনে সম্ভব রে ভাই অনার X9B ভাই কঠিন লেভেলের শক্ত তা তো ভিডিওর শুরুতেই দেখলেন এই স্মার্টফোনের ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও কিন্তু আমরা এক মাস আগে দিয়েছিলাম আমাদের চ্যানেলে তো এখন বাংলাদেশের ডিভাইসটা অফিসিয়ালি পাওয়া যায় আজকে বিস্তারিত এটা নিয়ে আলোচনা হবে শক্তভক্তর ব্যাপার নিয়ে আর কিচ্ছু বলার নেই আমার ওটা তো আপনারা দেখলেনই আচ্ছা ও শক্তর ব্যাপারে একটা প্রশ্ন থাকতে পারে অনেকের কাছে যে ভাইয়া এই যে অনেকেই মানে বলবে আমি জানি কমেন্ট করে যে কিসের উপরে রাখছিলেন ওই জিনিসটা নরম টরম ছিল কি না এটা মেটাল একদমই নরম জিনিসটা পুরো শক্ত একটা জিনিস এটার উপরে রাখছিলাম যাতে করে ফোনটা জাস্ট ফ্ল্যাট সার্ফেসে থাকে দ্যাটস ইট অলরাইট এই ডিভাইসটি কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ওয়ারেন্টি পাওয়া যাবে এবং অলরেডি প্রিবুক শুরু হয়ে গিয়েছে সাথে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দাম হচ্ছে 41,999 টাকা এই স্মার্টফোনটা না বেশ স্লিম বাট এত স্লিম হওয়া সত্ত্বেও এর মাঝে বড় সড়ো ব্যাটারি আছে 5,800 mAh এর ব্যাটারি এবং এই ফোনটার ওয়েট মাত্র 185 গ্রাম তো এত কিছু করেও ওরা ফোনটাকে যথেষ্ট স্লিম রাখার ট্রাই করছে এবং দেখতেও ফোনটা খুবই সুন্দর আমার মনে হয় এই ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষের কাছেই পছন্দ হবে যারা মূলত একটু স্টাইলিশ ফোন পছন্দ করে থাকেন তবে হ্যাঁ দ্বিমত থাকতে পারে এর ক্যামেরা মডিউলটা নিয়ে রাউন্ড শেপের এই ব্যাপারটা অনেকের পছন্দ নাও হতে পারে এটা যার যার নিজস্ব ব্যাপার আর কি আর পোর্টসাইন বাটন প্রয়োজনে সবকিছু আছে তবে 3.5 mm হেডফোন জ্যাকটা কিন্তু এতে নেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে পজিশনটা ঠিকঠাক এবং এটা ফাস্ট প্লাস একুরেট সুপার ফাস্ট লেভেলের কিছু না বাট ফাস্ট বলা যেতে পারে একুরেটও বলা যেতে পারে আর একটা জায়গায় আমি একটু কমতেই বলবো ডিভাইসটা বেশ শক্তপোক্ত এটা একদম নিঃসন্দেহে বলা যায় কিন্তু কোনো আইপি রেটিং ওরা দেয়নি অবশ্যই পাশাপাশি একটু আইপি রেটিংও দেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম জায়গায় একটু হিট করতে পারতো আর কি এনিওয়ে ডিসপ্লের কি অবস্থা ডিসপ্লে ফার্স্ট অফ অল যথেষ্ট শক্ত ওটার কথা বাদ দেই এর সাইজ হলো গিয়ে 6.78 ইঞ্চ কার্ভড ডিসপ্লে আমরা যখন কিনা এই ফোনটা ব্যবহার করছিলাম এক হাতে নিয়ে ব্যবহার করতে গিয়েও এই যে এখানে একটু লেগে যাচ্ছে না এতে করে টাচে কোনো সমস্যা হয়নি মিস টাচ করছিল না এটা টাচ রেসপন্স ভালো এটার ব্রাইটনেসও ভালো এটার পিক ব্রাইটনেস দিতে পারে 1200 nits যেটা ডিরেক্ট সানলাইটে আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছি 120 Hz এর ডিসপ্লে এটা এবং দেখছিলাম প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে পুশ করতে পারছে সেটুকু 1 billion কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল ভিভিড টাইপের বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছে আমার মনে হয় যারা কন্টেন্ট ওয়াচিং করেন বা গেম টেম খেলেন না কেন সব জায়গা থেকে ডিসপ্লেটা ভালো লাগবে তবে নেটফ্লিক্সে HDR এর সাপোর্টটা কিন্তু এই ডিসপ্লেতে আমরা পাইনি এর বাইরে সব কিছু একদম ঠিকঠাক আছে আর চিন বেজেল আপনারা বেশ ন্যারোই পাবেন আমার কাছে তো আর কি ওভারঅল ডিসপ্লে দেখে ভালো লাগছে ইভেন 40-42 হাজার টাকার একটা অফিসিয়াল ডিভাইস হিসেবে আমাকে এই ডিসপ্লে সন্তুষ্ট করতে পারছে পুরোপুরি ক্যামেরা
100 মেগাপিক্সেল মেইন শুটার, পরবর্তী শুটার 5 মেগাপিক্সেল যেটা আলট্রা ওয়াইড ছবি নেবে, তারপরে শুটার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। তো ডেলাইট কন্ডিশনে এর যে মেইন শুটার এটা কিন্তু শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারে। ইভেন ডাইনামিক রেঞ্জ আমরা যেমনটা দেখছি ম্যাক্সিমাম সিনারিতে কিন্তু ভালো দিতে পারছে। শ্যাডোর দিকে ডিটেল কিছুটা কম থাকে, একটু মাঝে মধ্যে গ্রেনের দেখাও পেয়েছি, আর লো লাইটের দিকে এর ছবি হ্যাঁ একটু কন্ট্রাস্টি হয়, তবে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু কালার টালার সবকিছু একদম প্রায় অ্যাকুরেট টাইপেরই দিচ্ছিল। বাট যদি এই স্মার্টফোনটাকে আমরা আনঅফিসিয়াল কম্পেয়ার করি এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনের সাথে, যেটা করা একদমই উচিত না, বাট যদি করেন তাহলে হ্যাঁ এর চাইতে বেটার ক্যামেরার স্মার্টফোন পাবেন। কিন্তু যখন কিনা আপনি অফিসিয়াল ডিভাইস হিসেবে চিন্তা করবেন তখন এর মেইন ক্যামেরা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এটা লো লাইটের দিকে একটু বেশি ব্রাইট টাইপের ছবি দেয়, অর্থাৎ লাইট মোড অন করে নিলে ছবিতে একটু বেশি আলো মনে হয়েছে আমার কাছে, যদিও সেগুলো ঝকঝকে ফকফকে দেখতে ভালোই লাগে আর কি, বাট আরেকটু ন্যাচারাল লাগতে পারতো এই জায়গাটাতে। দেন আলট্রা শুটারটা, এইটা আসলে জাস্ট আলট্রা শুটারই 5 মেগাপিক্সেলের, এইটাকে যদি একদম পারফেক্ট লাইটিং দেওয়া যায় তখন এটা ভালো ছবি নিতে পারবে, আদারওয়াইজ এটা কিন্তু খুব একটা ভালো ছবি দিতে পারবে না। এটা ছবিগুলোতে দেখছিলাম বেশ কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল শ্যাডো এরিয়াতে, সো এইটা আরেকটু বড় সড়ো করে ওরা দিতে পারতো, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেল দিলে এই জিনিসটা আরও বেশি কাজের হতো বলে আমি মনে করি। ম্যাক্রো শুটার ওটা আছে, যদি ভালো লাগে দুইটা ছবি তুলেন মাঝে মধ্যে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ব্রাইট টাইপের ছবি দেয়, স্ক্রিন টোনটা একটু গ্লো করতে থাকে, সুন্দর লাগে, বাট ডাইনামিক রেঞ্জ এখানে মোটামুটি ভালোই পেয়েছি, আর লো লাইটের দিকে অন্য স্মার্টফোন ক্যামেরার মতো কিছুটা সফট করে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোড মোটামুটি ভালো ছিল, এজ ডিটেকশন প্রপার লাইট দিলে ঠিকঠাক আসে, বাট লো লাইটের দিকে একটু মিসম্যাচ করতে দেখা যায় এবং সফট করে দেয় অনেকটাই। সেম বিষয়টা আমরা মেইন ক্যামেরাতেও দেখছিলাম, পোর্ট্রেট মোড দিনের বেলা মেইন ক্যামেরা খুব ভালো আসে, এজ ডিটেকশন ভালো পাবেন, একদম অন পয়েন্টই আসে মোটামুটি, বাট যখন কিনা একটু লো লাইটের দিকে যাবেন তখন দেখবেন যে এটা খুব একটা বেটার ছবি দিচ্ছে না, তখন মিস করে প্লাস অনেকটাই সফট করে ফেলে আর কি। ভিডিওর ব্যাপারে বলছিলাম 4K 30fps রেকর্ড করা যাবে সর্বোচ্চ, ভিডিওর শার্পনেস ডিটেল মোটামুটি অন পয়েন্টে আছে আর কি, বাট কালারটা একটু বুস্টেডের দিকে থাকে, বাট এটাতে স্ট্যাবিলিটির আরো সুযোগ ছিল, আর একটু স্ট্যাবল ফুটেজ দেওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে এই ভিডিও আমরা আরো ইজিলি কাজে লাগাতে পারতাম, তো আমি স্ট্যাবিলিটির একটা অভাব বোধ করছি এই ডিভাইসটা থেকে আর কি। যদি চলে আসি পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 রয়েছে, যা মূলত 4nm একটি প্রসেসর এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 710। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 12256GB ভ্যারিয়েন্টে, 12GB সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুযোগ রয়েছে আর কি, আর এটা রান করছে কিন্তু ম্যাজিক ওয়েস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13। শুরুতেই যদি এর UI নিয়ে বলতে যাই যেটা আপনাদের ভালো লেগে যাবে, মানে আসলে অনারের UI যথেষ্ট ভালো করার ওরা ট্রাই করছে, বেশ লাইটার, বাট সমস্ত রকমের ফিচারগুলো আছে যেগুলো আমাদের রেগুলার হয়তো দরকার হয় বা একটু ইউজার ফ্রেন্ডলি করে দেয় আর কি, ও সমস্ত বিষয়গুলো পেয়েছি। পাশাপাশি এটার থেকে একদম আপনারা একটা স্মুথ রেজাল্ট পাবেন যে কোনো কাজবাজে, সেটা মাল্টিটাস্কিং হ্যান্ডেলের ক্ষেত্রেও, যেহেতু 12GB র্যাম ভেরিয়েন্ট, সুতরাং এটার থেকে মাল্টিটাস্কেও আমরা একটা বেটার রেজাল্ট পেয়েছি, অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও খুব সহজে ব্যবহার করা যাচ্ছিল। আর হেভি ইউজেসের ক্ষেত্রেও দেখছিলাম না কোনো ধরনের স্ট্যাটার, ল্যাগ, আটকে যাওয়া বা হ্যাং খাওয়ার মতো কোনো ধরনের বিষয় কিন্তু আমরা স্মার্টফোনটিতে পাইনি। ডে টু ডে লাইফে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করে থাকি, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন অ্যাপ রয়েছে, এছাড়াও আমরা এখানে ফটো এডিটিং অ্যাপেও ট্রাই করছিলাম, তো এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু স্মার্টফোনটিতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। পাশাপাশি আমাদের দেশে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হয়, ফুড প্যান্ডা বলতে পারেন, আমাদের ম্যাপস বলতে পারেন, বিকাশ, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু স্মার্টফোনটিতে একদম ঠিকঠাকভাবে চলছে, ওগুলো নিয়েও কোনো সমস্যা নেই। মানে আপনারা জানেন অনারের ফোনে GSM আছে আর কি গুগলের, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। মোটামুটি একটা হাই মিডিয়াম বাজেটের স্মার্টফোন থেকে রেগুলার পারফরমেন্স যেমন আশা করেন এই ডিভাইসটা ওইটুকু বুস্ট করতে পারছে ইজিলি। গেমিং এর অবস্থা কি, শুরুতেই বলে দেবো গেমিং এর জন্য এই স্মার্টফোনটা কিন্তু পারফেক্ট কিছু না। হ্যাঁ আপনি ক্যাজুয়ালি গেমিং করতে পারবেন, বাট মনে করে থাকেন যদি আমি একদম হেভি গেমার, গেমিং এর জন্য ডেডিকেটেড একটা ডিভাইস কেনা উচিত, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট না, তখন আপনাকে অন্য অপশন খুঁজতে হবে আনঅফিসিয়ালি, এটাও মাথায় রাখতে পারেন। তো আমরা পাবজি ট্রাই করছিলাম, পাবজির ক্ষেত্রে আলট্রা HDR আলট্রাতে আমরা প্লে করতে পারছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে স্মুথ এক্সট্রিমে নিয়ে খেললে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল এই ডিভাইস থেকে, তখন একদম স্টেবলভাবে ধরে রাখতে পারে। হ্যাঁ তারপরে ফ্রেম রেট কিছুটা ওঠানামা করে, কিন্তু ফোনটা লং রানে গিয়ে গরমও হয় না, এটা একটা ভালো সাইন ছিল। আবার গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা মিডিয়াম সেটিংসে দেখছিলাম এটা মোটামুটি 55 FPS, মানে এরকম অ্যাভারেজ এরকম জায়গায় আর কি রেজাল্ট দিতে পারছিল, মাঝে মধ্যে একটু এদিক সেদিক ওঠানামা করে আর কি, বাট মোটামুটি প্লেয়াবল রেজাল্ট পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য গেমগুলোতেও কিন্তু আমরা স্মুথ রেজাল্ট পেয়েছি, যেমন ফুটবলের ক্ষেত্রে আমরা স্মুথ রেজাল্ট পেয়েছি এই স্মার্টফোনে। ওই যেটা বললাম, যদি গেমিংই মেইন ফোকাস না হয়ে থাকে তাহলে এর গেমিং পারফরমেন্স নিয়েও আপনি সন্তুষ্ট হতে পারছেন আর কি। কমতির জায়গাও আছে এই ফোনে, সেগুলো আমরা ভিডিও শেষে বলবো, একটু ওয়েট করেন। আচ্ছা স্পিকারের প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনে একটি স্পিকার রয়েছে মনো, এটা লাউডনেস ভালো, ফুল ভলিউমে ডিস্টরশন দেয় না, ক্লিয়ার সাউন্ডই পাওয়া যায়, আর ইয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাক আছে। তবে স্টেরিও সাউন্ড সিস্টেমের মজাটা কিন্তু আমি এখানে মিস করছি, যে বিষয়টা থাকতে পারতো কমতির জায়গায় এই একটা। ভালো ছিল এর ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপ, স্মার্টফোনটিতে 5800mAh এর ব্যাটারি রয়েছে এবং 35W চার্জিং সিস্টেম রয়েছে, আর একটু বড় করে দিলে ভালো হতো, 45 অথবা 65 68 এরকম থাকলে আরও দ্রুত চার্জ করা যেত, বাট একবার ভাই চার্জ করে নিলেই হয়েছে, এই স্মার্টফোন দুর্দান্ত রেজাল্ট দেবে। 4nm প্রসেসর আছে যেটা খুব বেশি ব্যাটারি বার্ন করবে না, এবং এই ডিভাইস আপনি অনায়াসে, মানে একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকলে অনায়াসে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর হেভি ইউজাররাও দিন শেষে গিয়ে দেখবেন যে 20%
বা 25% চার্জ এখনও আছে যদি হেভি ইউজারও হয়ে থাকেন, সে আপনি ভিডিও দেখুন বা অন্য কাজেই বা করুন। এবারে ফাইনালি কনক্লুশনে আসা উচিত, তবে দুইটা পার্ট একবার একটু আলাদা করে নিলে ভালো হয়। কমতির জায়গা, বেশির জায়গা, কোন জায়গাগুলোতে আসলে কমতি ছিল সেটা আমি বলতে পারি। যেমন ধরুন এটাতে ভিডিওতে আমরা 4K 30fps পেয়েছি, ভালো, বাট এইটাতে স্টেবিলিটির আমি অভাব বোধ করছি। যে জিনিসটা থাকতে পারতো, এই স্মার্টফোনটাতে আইপি রেটিং নাই, এই জিনিসটাও দিয়ে দিলে সুবিধা হতো আমাদের জন্য। এটার জন্য আমি খুব বেশি বলবো না, বাট থাকলে ভালো হতো যেহেতু ফোনটা অনেক বেশি শক্তপোক্ত। তৃতীয়ত, এই স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকারটা নাই। ভাই, এই জিনিসটা আমি সত্যিই মিস করছি, এটা মাস্ট থাকা উচিত ছিল। অফিসিয়াল হিসেবে স্মার্টফোনটা আসছে এই জন্য ধন্যবাদ, বাট প্রাইসিংটা আরেকটু যদি অ্যাগ্রেসিভলি রাখা যেত তাহলে মনে হয় ম্যাক্সিমাম মানুষের জন্য সুবিধা হতো, যারা কিনা এরকম প্রাইস পয়েন্টে একটা অফিসিয়াল ডিভাইসই কেনার চিন্তা ভাবনা করে থাকে। এখন এরকম জায়গায় এসে হবে কি তারা একটু কনফিউজ হয়ে যাবে, অফিসিয়াল নেব না অনঅফিসিয়াল নেব, বাট ইটস ট্রু, অফিসিয়াল ইজ অফিসিয়াল। সো এই ছিল অনার X9B, আর একবার উপর থেকে পড়ুক, এবং ফাইনালি তার কিছু হয় নাই, হেভি শক্ত ডিভাইস। ভাই, সেই লেভেলের শক্ত যারা রাফ অ্যান্ড টাফ ইউজার আছেন তাদের কাজে লাগবে এই জিনিস, এবং আমার মনে হয় লং রানেও একটা বেশ ভালো পারফর্ম দেবে, যেহেতু এদের ইউজার ইন্টারফেসটাও অনেক বেশি স্মুথ হয়ে থাকে আর কি। সো ইয়া, দ্যাটস ইট, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কারা কিনছেন এই ফোন, কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো, টাটা।